নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে পটলের একটি নিরামিষ রান্না বানিয়ে দেখাবো। এটা হচ্ছে দই পটল। এখন বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে, তো তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এই একটা পদ থাকলেই ভাতের সাথে আর কিচ্ছুর প্রয়োজন পড়বে না। তাহলে চলো আজকের এই সুস্বাদু পটলের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দেখো 9 পিস মতো পটল নিয়েছি। পটলের সাইজগুলো কিন্তু মিডিয়াম আছে, খুব একটা বেশি বড়ও না আবার খুব একটা ছোটও না। এখানে পটলের দুপাশ আমি কেটে নিয়েছি এবং মাঝখান থেকে খোসাগুলো অর্ধেক করে ছাড়িয়ে নিয়েছি, আর আমি একটা করে কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। তো এই পটলের মধ্যে আমরা সবার প্রথমে 1/2 টিস্পুন মতো লবণ এবং সামান্য একটুখানি হলুদ দিয়ে পটলটাকে মেখে নেব। আর এখানে আমি দেখো 15-20 পিস মতো কাজু বাদাম, সেটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, তাতে বাটতে কিন্তু সুবিধা হবে। আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো টক দই। তো এই দুটো উপকরণ আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ টক দই আছে যেহেতু, তাহলে এর থেকে জল বেরোবে। তো আমরা এটা জল ছাড়া মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো এখানে কাজু আর টক দইয়ের পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমরা চলে যাব সরাসরি রান্নাতে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলের পরিমাণটা তোমরা তোমাদের চয়েস অনুযায়ী একটু কম বা বেশি দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা পটলগুলো দিয়ে দেব এবং পটলগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো দেখো পটলগুলো এখানে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে আর 1টা দারচিনি। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কম বা বেশি দিতে পারো। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। মশলাটার সাথে পটলগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 5-7 মিনিট মতো মশলাটার সাথে পটলটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেব। এখানে খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, পটলটা সেদ্ধ হতে যতটা জলের দরকার ততটাই দিতে হবে। এবার পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা লাগিয়ে মোটামুটি 7-8 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো এখানে পটলগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালোভাবে কষে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টক দই আর কাজু বাদাম বাটা। কিন্তু এটা দেওয়ার আগে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ টক দই দিলে অনেক সময় তরকারি কেটে যেতে পারে। তো তার জন্য আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এবার আমি এই টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবং বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্রেভিটা দেখো ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব 1 টিস্পুন মতো চিনি। একটু নাড়াচাড়া করে এবার আমরা ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো এখানে মশলাটা আর তেলটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে, মানে দই পটল একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবে, অসাধারণ লাগবে খেতে। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ একটা লাইক করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। বাই।